মুর্শিদাবাদের প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ। আজ থেকে মুর্শিদাবাদ জেলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীদের মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থাকা যোদ্ধাদের সংখ্যা প্রায় 65,000। তার মধ্যে সরকারি বেসরকারি চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সহ অন্য কর্মীও রয়েছেন প্রায় 41,000। এছাড়া জেলা শাসকের দপ্তরের আওতায় থাকা কর্মী ও পুলিশ কর্মী মিলিয়ে জেলায় রয়েছেন 25,000 করোনা যোদ্ধা। এরা সকলেই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া যাদের কোমরবিডিটি রয়েছে তারাও করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। বহরমপুর থেকে জয়দুল শেখের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। প্রিকশনারি ভ্যাকসিন হেলথ ওয়ার্কার যারা এবং অ্যাবাভ 60 যাদের কোমরবিডিটি আছে, যদি ফিজিশিয়ান সার্টিফাই করে, সেই ক্যাটাগরির লোকজনদের জন্য এটা শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন হিসেবে। আমরা জানি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং ইন্ডিয়া গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, প্রায় 1 কোটি লোকজন করার জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই অ্যাকর্ডিংলি আমাদের সার্কুলার পাঠিয়েছেন, সেই অনুযায়ী হেলথ সেক্রেটারি ডিরেকশন অনুযায়ী আমাদের এই আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের স্টাফদের জন্য এটা শুরু হলো। পরে এটা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে হেলথ ওয়ার্কার ছাড়াও যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছেন, পুলিশ ইত্যাদি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বা এমন ধরুন সাংবাদিক মিডিয়া যারা আছেন, তারাও পরে পরে তাদেরকে এক্সটেন্ড করা হবে। এই মুহূর্তে যদি আপনি ভালো করে খেয়াল করেন যে হেলথ ওয়ার্কাররা ব্যাপকভাবে অ্যাফেক্টেড হয়েছে, এনআরএস বা ন্যাশনাল বা মেডিকেল কলেজের কথা তো সবাই জানেন, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও প্রায় 50 জন অ্যাফেক্টেড হয়েছেন। তার মধ্যে 12 জন ডাক্তারবাবু আছেন, প্রায় 800 জন নার্সিং স্টাফ আছে এবং বাকি আদার ক্যাটাগরি অফ স্টাফ আছে। তাদের মধ্যে 5 জন ভর্তিও আছেন, এমনকি কোভিড হাসপাতালে যে ডিএনএ স্টাফ, তিনিও অ্যাফেক্টেড হয়েছেন। এটা সংক্রমণ ক্ষমতাটা বেশি, সেই জন্য পরিষেবাটা বজায় রাখতে গেলে হেলথ ওয়ার্কারদের আগে অবশ্যই দিতে হবে। এই মুহূর্তে যদিও ভয়াবহতাটা কম, কিন্তু যে হারে বাড়ছে তাতে কোভিড হাসপাতালে ম্যানেজিং করাটার জন্য যদি বেশি অ্যাফেক্টেড হয়, ক্রাইসিস হতে পারে, সেই জন্য একটা সময় উপযোগী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন এবং হেলথ ডিপার্টমেন্ট কোভিশিল্ড ভ্যাকসিন অ্যাকর্ডিংলি পাঠিয়েও দিয়েছেন। তাই আমরা কাল বিলম্ব না করে প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা শুরু করে দিয়েছি, সিএমওর সঙ্গে কালে কথা বলে মাননীয় ডিএমকে ইনফর্ম করে। যদি অবশ্যই অবশ্যই, যেহেতু যে যেটা আগে পেয়েছেন তারা সেটাই পাবেন, আগে যে কোউইন অ্যাপ আছে সেটা আবার খোলা হয়েছে, যেহেতু শুরু হয়েছিল। আমি যেমন প্রথম দিন নিয়েছিলাম যখন ভ্যাকসিন শুরু করে, তখনকার প্রিন্সিপাল সুনীলা ম্যাডাম এবং আমি দুজনে প্রথম দিন আমরা নিয়েছিলাম তখন।